ওয়েলকাম টু মিডি বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইনফ্যাটিলিটি বা বন্ধাত্ম হওয়ার প্রধান কারণ কি বা স্ত্রী পুরুষের বা স্বামী স্ত্রীর প্রধান কোন কোন কারণে প্রেগনেন্ট হতে পারছেন না বা মা হতে পারছেন না তো একটি গবেষণায় দেখা গেছে বা ডব্লিউএইচও হুয়ের মতে বা বিশ্ব স্বাস্থ্য দপ্তর হুয়ের মতে বলা হয়েছে যে একজন স্বামী স্ত্রী যারা সুস্থ স্বাভাবিক এবং যাদের বয়স ৩৫ বছরের নিচে বা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং তারা সুস্থ স্বাভাবিক যৌন মিলনে সক্ষম এবং তারা বিগত এক বছর ধরে বেবি প্ল্যানিং করছে বা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছে তার সত্ত্বেও যদি তার কোনো কারণে প্রেগনেন্ট না হয় তো তাহলেও কিন্তু তার চিকিৎসার প্রয়োজন রয়েছে বা তার একটা ভালো কোনো গায়নোক্লোরিস্ট ডক্টরের সঙ্গে পরামর্শ নেওয়ার দরকার আছে এবং প্রায় দেখা গেছে ফর্টি পারসেন্ট বা চল্লিশ পারসেন্ট পুরুষের সমস্যা বা শুক্রানুজনিত সমস্যা এবং বাকি ফর্টি পারসেন্ট ডিম্মাণুজনিত সমস্যা বা মহিলাদের সমস্যা এবং বাকি যে টেন পারসেন্ট রয়েছে বাকি টেন পার্সেন্ট স্ত্রী পুরুষ উভয়েরই সমস্যা থাকতে পারে এবং বাকি টেন পার্সেন্ট কোনো জানা যায়নি এখনও পর্যন্ত কোনো জানা যায়নি যে কি কারণে প্রেগনেন্ট হচ্ছে না বাকি টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা সমাধান করতে পারি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমরা সমাধান করার চেষ্টা করতে পারি তো এবারে বলি যে প্রেগনেন্ট না হওয়ার প্রধান কারণ বা প্রথম কারণ সেটা হলো ওভিলেশান টাইম বা ওভিলেশান ডেট বেশিরভাগ মহিলা বা বেশিরভাগ মানুষরা এটা জানে না যে ওভুলেশানের সময় কোনটা বা কোন সময় সহবাস করলে আপনি প্রেগনেন্ট হবেন কিন্তু বহু সংখ্যক মানুষ প্রায় নাইনটি পারসেন্ট মানুষ জানান যে অ্যাকচুয়াল পিরিয়ডসের কোন সময় সহবাস করলে আপনি প্রেগনেন্ট হবে বোঝানোর ক্ষেত্রে পিরিয়ডটাকে তিনটি পার্টে ভাগ করব অর্থাৎ সাপোজ আপনি ধরুন আপনার এক তারিখ পিরিয়ড আসার কথা তো এক তারিখ দশ তারিখ একটা পার্ট এবং দশ থেকে কুড়ি তারিখ একটা পার্ট এবং কুড়ি থেকে তিরিশ তারিখ একটি পার্ট অর্থাৎ এই তিনটি ভাগে ভাগ করব সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই যে মাঝের সময়টা অর্থাৎ দশ থেকে কুড়ি তারিখ এটি হলো ডেঞ্জার জোন আমাদের মেডিকেল টার্মে আমরা বলে থাকি এটি হলো ডেঞ্জার জোন এবং বাই সাইডের যে দুটি দাগ আছে অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ এবং কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এই যে দুটি দাগ তো এটা হলো সেফ জোন অর্থাৎ এই দুটি সময় যদি আপনি সহবাস করেন তো প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম প্রায় নাইনটি পার্সেন্ট থাকে না বললেই চলে যে মাঝের যে সময়টা অর্থাৎ এই দশ থেকে কুড়ি তারিখ প্রায় নাইনটি পারসেন্ট মহিলাদের এই সময় কিন্তু ওভিলুয়েশান হয় বা একটা করে ডিম্বাণু মিশ্রিত হয় বা একটা ডিম্বাণু প্রেগনেন্সি হওয়ার জন্য উপযুক্ত হয় তো এবারে আপনি কি করবেন তো আপনাকে সহবাসটা কিভাবে করতে হবে এটাও জানা দরকার আছে অনেকেই কি করেন রোজ সহবাস করেন এটিও করা যাবে না এবং সপ্তাহে দেখা গেল একদিন করছেন কি দুদিন দিন করছেন এটিও করা যাবে না এভাবেও না তো আপনাকে এটাও রুটিনলি করতে হবে যে প্ল্যানিংটা আপনি করছেন বাট প্ল্যানিংটা ঠিকঠাক নিয়মে আপনাকে প্ল্যানিংটা করতে হবে বেবি প্ল্যানিং সবাই করে কিন্তু প্ল্যানিংটা ঠিকঠাক নিয়মে আপনাকে করতে হবে তো কিভাবে করবেন তো এই যে মাঝের সময়টাতে অর্থাৎ দশ থেকে কুড়ি তারিখ বা আপনার যেরকম আপনার পিরিয়ড আসে সেরকম করে একটা হিসেব করে নেবেন তো এই মাঝের সময়টাতে একদিন ছাড়া আপনাকে সহবাস করতে হবে বা মিলন করতে হবে কারণ আপনার শুক্রাণু অর্থাৎ একটা পুরুষের শুক্রাণু একটা মহিলার যাওয়ার পরে বাহাত্তর ঘন্টা বেঁচে থাকে অর্থাৎ আপনি একবার একটা শুক্রাণু বাহাত্তর ঘণ্টা বেঁচে থাকে অর্থাৎ রোজ সহবাস করা দরকার নেই রোজ সহবাস করলে শুক্রাণু বা স্পার্মের কোয়ালিটি কমে যায় বা সমস্যা থাকতে পারে তো তাই আপনাকে চেষ্টা করুন একদিন ছাড়া যৌন মিলন করা বা সহবাস করা একদিন ছাড়া অর্থাৎ একদিন করলেন একদিন গ্যাপ অর্থাৎ এই দশ দিনের মধ্যে অন্তত পাঁচ থেকে ছবার আপনি মিলন করুন তো এইভাবে চেষ্টা করতে থাকুন এইভাবেই পুরো এক বছর পুরো বারো মাস চেষ্টা করতে থাকুন এবার তারপরেও যদি না হয় মানে এটা হল প্রধান কারণ এবং দ্বিতীয় যে কারণটি হতে পারে আমি আগেই বলেছি এটি একটি বড় কারণ সেটি হলো বয়স এখন মানুষ লাইফ গড়ার উদ্দেশ্যে বা একটা সময় নেওয়ার উদ্দেশ্যে খুব দেরি করছে অর্থাৎ কোন দিক দিয়ে তিরিশ পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে বা প্ল্যানিং করতে করতে তিরিশ পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে বুঝতে পারছে না তো প্রেগনেন্সি হওয়ার মোক্ষম সময় কিন্তু তেইশ থেকে সাতাশ বা তিরিশের মধ্যে তিরিশের বাইরে যদি আপনাদের বয়স হয়ে যায় উভয়ের ক্ষেত্রে যদি বয়স হয়ে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো তাই জন্য চেষ্টা করুন তিরিশের মধ্যে প্রেগনেন্সিটা নিয়ে নেওয়ার অর্থাৎ তেইশ থেকে তিরিশের মধ্যে এবং আরেকটি যেটি কারণ হতে পারে সেটি হলো সুস্বাস্থ্যকর যৌন জীবনের অভাব এখন মানুষরা খুব টেনশন বা এতটাই ট্রেস করে ফেলে কারণ এমনিতে একটা ফ্যামিলি থেকে প্রেসার থাকে বা সবাই একটা প্রেশার ক্রিয়েট করে যে প্রেগনেন্ট হচ্ছে না কেন প্রেগনেন্ট হচ্ছে না এটা নিয়ে এতটাই তারা চিন্তামগ্ন হয়ে থাকে তার এফেক্ট স্পার্মের ওপর পড়ে এবং ডিম্বাণুর উপর পড়ে এটি সবসময় মাথায় রাখতে হবে যে অতিরিক্ত ট্রেস করা যাবে না এই যে ট্রেস আপনি করলেন এই ট্রেস কিন্তু আপনার শুক্রাণু বা ডিম্বাণুর উপর প্রভাব ফেলবে মূলত পুরুষদের কোন কোন সমস্যার কারণে বাবা হতে পারে না বা প্রেগনেন্সি কনফার্ম হয় না প্রথমেই যেটা দেখা উচিত যে একটি পুরুষ যদি বাবা না হয় তার প্রথমেই দেখা উচিত তার বয়স অর্থাৎ তার এজ আমি আগেই বলেছি তার বয়স যেন পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় এবং এরপরে যদি এরপরে যে কারণটি দেখা দিতে পারে সেটি হলো স্পার্ম টেস্ট অর্থাৎ প্রথমেই আপনার শুক্রাণুটা টেস্ট করে দেখতে হবে তো সেখানে কি দেখা দিতে পারে স্পার্ম কাউন্ট গ্লো অর্থাৎ বহু পুরুষের ক্ষেত্রে দেখা যায় স্পার্ম কাউন্ট অনেকটাই কম অর্থাৎ স্পার্ম স্পার্ম কাউন্ট বা শুক্রানুর সংখ্যা নর্মাল হচ্ছে টোয়েন্টি মিলিয়ন তো বহু পুরুষের ক্ষেত্রে দেখা যায় চারটা থেকে পাঁচটা বা অনেকটাই কম নেই বললে চলে নীল থাকে অনেক পেশেন্টের ক্ষেত্রে নীল একেবারেই থাকে না বললে চলে তো সেক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার আছে বা বাবা হতে পারে না এবং দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো স্পার্ম ঠিক আছে কিন্তু গমনে অক্ষম অর্থাৎ স্ত্রীদে প্রবেশ করার পরে সে গমন বা চলাফেরা করতে পারে না শুক্রাণুর মৃত্যু অর্থাৎ একটি স্পার্ম বা একটি শুক্রাণু মহিলার শরীরে বা স্ত্রীর শরীরে প্রবেশ করার পরেই মৃত্যু মরে যায় বা মৃত্যু হয়ে যায় তো সেক্ষেত্রেও প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং শুক্রাণু যদি গঠনগত সমস্যা থাকে অর্থাৎ শুক্রাণুরসে গঠনগত সমস্যাও ধরা পড়তে পারে সেটা কীরকম হবে না সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো শুক্রাণু যদি দুটো হেড বেরিয়ে যায় বা তিনটে হেড বেরিয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই এবং আরেকটি কারণে হতে পারে সেটি হলো যদি পুরুষদের যৌনাঙ্গের গঠনগত কোনো সমস্যা থাকে বা গঠনগত যদি কোনো ত্রুটি থাকে অর্থাৎ যৌনাঙ্গের ভেতরের যে লাইনিংটা অর্থাৎ স্পার্ম বেরোনোর যে লাইনিংটা তার মধ্যে যদি কোনো সিস্ট বা টিউমার বা কোনো ইনফেকশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু স্পার্ম কাউন্ট বা স্পার্ম বেরোনোর একটা প্রবণতা কমে যায় অর্থাৎ সেক্ষেত্রে প্রেগনেন্সি হবে না বা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং আরেকটি যেটি কারণ হতে পারে সেটি হলো যৌন মিলনে অক্ষমতা বহু সংখ্যক পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তারা যৌন মিলন ঠিকঠাকভাবে করতে পারে না অর্থাৎ তাদের ইলেকট্রাল ডিসফ্যাংশনের মতো সমস্যা রয়েছে তারা খুবই ডিপ্রেশনে থাকে এবং ঠিকঠাকভাবে যৌন মিলন করতে পারে না এরপরে বলি মহিলাদের ক্ষেত্রে মূলত কোন কোন সমস্যা দেখা দিতে পারে বা কোন কোন সমস্যার জন্য মহিলারা প্রেগনেন্ট হতে পারে না তো প্রথম যে কারণটি হলো সেটি হলো অ্যানএভিউলেশান অর্থাৎ বহু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় অভিউলেশনই হয় না অর্থাৎ তাদের ডিম্বাণু তৈরি হয় না এবং ডিম ডিম্বাশয়ও তৈরি হয় না এবং ডিম্বাণুও তৈরি হয় না তো এটি হওয়ার কারণ কি এটি হওয়ার প্রধান কারণ হরমোনাল ইমব্যালেন্স তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে হঠাৎ করে আপনি দেখছেন আপনার শরীরে আননেসেসারি হেয়ার গ্রোথ হচ্ছে বা লোম বেরোচ্ছে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পুরুষদের মতো দাড়ি গোঁপ বেরিয়ে যাচ্ছে খুব হালকা পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে লোম বেরোচ্ছে এবং এটাও হতে পারে আপনার মাথার চুল কমে যাচ্ছে ধীরে ধীরে এটাও হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে বা আপনার এটাও হতে পারে ইররেগুলার পিরিয়ড হচ্ছে পিরিয়ডসের সময় ঠিকঠাক হচ্ছে না ইররেগুলারভাবে পিরিয়ডস হচ্ছে বা এটাও আপনার দেখা দিতে পারে আপনার প্রচুর পরিমাণে ব্রণ বা পিম্পল দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে এবং টিএসএইচ থাইরয়েড যদি আপনার থাকে তো সেক্ষেত্রেও আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এরকম হরমোনাল ইমব্যালেন্স থাকলে তো ডিম্বাণু তৈরি হবে না বা ডিম্বাণু নিঃসরণ হবে না তো সেক্ষেত্রে প্রেগন্যান্সির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হল ওভার বডি ওয়েট বহু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরের ওজন স্বাভাবিকের থেকে অনেক বেশি তো তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম অর্থাৎ সব জন্য নিজের শরীর মেনটেন করুন এবং ওজন যাতে বেশি না স্বাভাবিকের থেকে বেশি না বেড়ে যায় তার দিকে খেয়াল রাখুন এবং তৃতীয় যে কারণটি হতে পারে সেটি হলো জরায়ুর কোনো সমস্যা অর্থাৎ জরায়ুর মধ্যে যদি কোনো ইনফেকশান বা কোনো সিস্ট বা টিউমার এই ধরনের কোনো সমস্যা থাকে যেসব মহিলাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ হয় তো তাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এবং তাদের আগে ট্রিটমেন্ট করতে হবে তারপরে প্রেগনেন্সি নেওয়ার পরিকল্পনা করতে হবে এবং আরেকটি যেটি কারণ হতে পারে সেটি হলো ও অর্থাৎ পলিসেস্টিক ওভারি বেশ কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওভারির ভেতরে সিস্ট বা টিউমার টাইপের হয়ে যায় ছোট ছোট মাল্টিপল টিউমার বা সিস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং এন্ডোমেট্রিওসিস অর্থাৎ ওভারির ভেতরে সরু সরু লাইনিংস হয়ে যায় বা স্ক্র্যাচ হয়ে লাইনিংস হয়ে যায় এবং গাঁটগাঁট টাইপের হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্টসি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবং এটি জানতে হলে যে এটি কোন সমস্যা থেকে হচ্ছে পোলসেস্টিক ওভারি কি এন্ডোমেট্রোসিস সব জানার জন্য আপনাকে কিন্তু একটি তলপেটের ছবি করতে হবে অর্থাৎ ইউএসজি করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে আরেকটি বড় কারণ সেটি হলো ইররেগুলার পিরিয়ড যেসব মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডস রেগুলারিটি হয় না অর্থাৎ ভাবে হয় যখন তখন পিরিয়ডস হয় তো তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেগন্যেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে এবং মহিলাদের ক্ষেত্রে মূলত এই ধরনের সমস্যাগুলি দেখা যায় তো এই হলো আজকের ভিডিও